আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য চালের গুঁড়া দিয়ে ফুলকু চিতই পিঠা তৈরি করে দেখাবো চালের গুঁড়া দিয়ে কীভাবে চিতই পিঠা তৈরি করলে পিঠা হবে হান্ড্রেড পারসেন্ট ফুলকু এবং ভেতরে অসংখ্য ছিদ্রযুক্ত এবং তুল তুলে তার অ্যা টু জেড টিপস সহ রেসিপিটা শেয়ার করছি আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পিঠার ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়াগুলো ফ্রোজেন করা ছিল আর পিঠা তৈরি কিছুক্ষণ পূর্বে আমি এগুলো নামিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক আগে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ কুসুম গরম পানি আপনারা একেবারে দুই কাপ পরিমাণ পানি দিতে যাবেন না যেহেতু আমি আগেও পিঠা তৈরি করেছি এই গুঁড়া দিয়ে তাই আমার একটা আইডিয়া আছে যে এখানে দুই কাপ পরিমাণ পানি দিলে বেটারটা একদম পারফেক্ট হবে তো এরকম একটা বেটার আমি এখানে তৈরি করে নিয়েছি এখন এটাকে কিছুক্ষণ রেস্টে রাখার পর এই বেটারটা আরও একটু গাঢ় হবে সামান্য আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আর এর মধ্যে বেটারটা মানে চালের গুঁড়াটা কিন্তু আরও সামান্য একটু ফুলে গেছে আর বেটারটাও আগের থেকে একটু গাঢ় হয়েছে এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে বেটারটাকে আবারও ভালো করে গুলিয়ে নিচ্ছি এ পর্যায়ে বেটারটাকে আরও একটু স্মুথ করার জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এতে করে পিঠাগুলো অনেক সফট হবে এবং ফুলকো হবে অনেকেরই ধারণা ফ্রিজে রাখা চালের গুঁড়া দিয়ে পিঠা একদমই পারফেক্ট হয় না বা ফুলকো হয় না কিন্তু এই স্টেপগুলো ফলো করলে আপনিও পারফেক্টলি এরকম ফুলকো এবং সফট চিতই পিঠা তৈরি করতে পারবেন ব্লেন্ড করার পর ব্লেন্ডার ধুয়ে আমি আরও একটু সামান্য পরিমাণে পানি দিয়েছি চুলায় আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আমি যে সাজ দিয়ে পিঠাটা তৈরি করব সেটা যাতে চুলার উপরে সমানভাবে বসে থাকে সাজটা ভালো করে গরম হয়ে আসলে এরকম একটা সুতি কাপড় আমি তেল মেশানো পানিতে ভিজিয়ে নিয়ে সাজটাকে একটু ব্রাশ করে নিচ্ছি এতে করে পরবর্তীতে পিঠাগুলো খুব সুন্দরভাবে সাজ থেকে উঠে আসবে এখন প্রতিটা সাজে আমি পিঠার বেটার দিয়ে দিচ্ছি পিঠা তৈরি করার সময় চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম টু লোতে করে দিতে হবে এতে করে পিঠাগুলো নিচ থেকে খুব বেশি পুড়ে যাবে না আবার চুলার আঁচ একেবারেও কমিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্টলি ফুলবে না আড়াই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এখন একটা ছুরি বা চাকুর মাথা দিয়ে এভাবে একটু হালকা করে খোঁচা দিলেই পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে এখন হাতের সাহায্যে আমি সবগুলো পিঠা তুলে নেব পিঠাগুলো তুলে নেয়ার পর আবারও তেল মেশানো পানিতে কাপড়টা ভিজিয়ে আমি সাজটাকে ভালো করে মুছে নেব আর প্রতিবার পিঠা উঠানোর পর একইভাবে সাজটাকে মুছে নিতে হবে আমি আরও এক বেজ পিঠা তৈরি করে দেখাচ্ছি আর প্রতিবার সাচে পিঠা দেওয়ার পূর্বে বেটাটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে প্রথম বেচ থেকে পরবর্তী বেচের পিঠাগুলো কিন্তু আরও বেশি ফুলকু এবং সুন্দর হবে সাধারণত প্রথম বেচের পিঠাগুলো কিন্তু একটু কম ফুলে একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব আর এখানে অনেকগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে আর আমি একটা ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা ছিদ্র ছিদ্র হয়েছে সাধারণত এই চিতই পিঠা খাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভর্তা করা হয় কিন্তু এখানে আজকে আমি খেজুর গুড় জ্বালিয়ে নিয়েছি এটা দিয়ে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে খেতে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন